আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম লইট্টা শুঁটকি ভুনার সহজ একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে 100 গ্রাম লইট্টা শুঁটকি ছোট ছোট করে কেটে নিয়েছি। গরম পানি দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো ভিজিয়ে রাখব। এতে করে শুঁটকিতে থাকা ময়লা বা বালিগুলো দূর হয়ে যাবে এবং 7 থেকে 8 মিনিট পর শুঁটকিগুলো পানি দিয়ে খুবই ভালোভাবে ধুয়ে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল বা সরিষার তেলটা এখানে ব্যবহার করতে পারলে আরও বেশি ভালো। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, থেতু করে নেওয়া আস্ত একটি বড় রসুন। পেঁয়াজ এবং রসুন মাঝারি আঁচে নরম করে ভেজে নিব। পেঁয়াজ রসুন অনেকটাই নরম হয়ে এসেছে, এখন দিয়ে দিব ধুয়ে রাখা লইট্টা শুঁটকিগুলো। আবারও সবগুলো উপকরণ হালকা ব্রাউন হওয়া পর্যন্ত মাঝারি আঁচে ভেজে নিব। উপকরণগুলো হালকা ব্রাউন হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি অল্প একটু পানির ছিটা। এখন মশলাগুলো দিয়ে দিব। 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া। শুঁটকি ভুনায় একটু ঝালটা ভালো লাগে, তাও ঝালটা আপনাদের টেস্ট বুঝিয়ে দিয়ে দিবেন। 1 চা চামচ হলুদ গুঁড়া। এক চা চামচ ধনিয়া গুঁড়া। আবারও অল্প একটু পানি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। ভাজা শেষে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এখন মাঝারি আঁচে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। এরই মাঝে পারফেক্টভাবে শুটকিটা ভুনা হয়ে যাবে। শুটকি ভুনাটা অনেকটাই হয়ে এসেছে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং স্বল্প সময়ে মজাদার সব রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।